রাহমাতুল লিল আলামিন, এরপরে মাওলা আলী, এরপরে মা ফাতেমা, এরপরে ইমামে হাসান, এরপরে ইমামে হুসাইন, এরপর দেখেন এমন একটি সরু দাগ রয়েছে যেটা ঘুরতে 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 আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই চিহ্নের মধ্যে এসে লেগে যায়। বলেন না সুবহানাল্লাহ। টুপিটা একটু খেয়াল করেন তো, ট্যাপ কি প্রমাণ করছে? এখানে দুনিয়াবি কোনো চিন্তা আছে? আওয়াজ লাগবে তো বাবা। এই টুপির মধ্যে দুনিয়াবি কোনো চিন্তা আছে? না। দুনিয়াবি কোনো ধারণা আছে? দুনিয়ার কোনো শিক্ষা আছে? এই টুপির মধ্যে রাসূল এবং আল্লাহ পাওয়ার রাস্তা আছে, আছে না নাই? আছে। এই টুপি শাহেনশাহ শ্রীকোট সৈয়দ আহমদ শাহ শ্রীকোটি রহমতুল্লাহ আলাইহির দরবার থেকে পীরে বাঙ্গাল আমাদের জন্য উপহার দিয়েছেন। কাদরিয়া সিলসিলার জন্য শাহেনশাহ শ্রীকোটের দামান যারা ধরেছেন তাদের জন্য এই টুপি বড় বরকতপূর্ণ, আমাদেরকে উপহার দিয়েছেন দরবার শ্রীকোট থেকে, ঠিক কি না? এই টুপিতে কয়টা জিনিস দেখা যায়? কি কি? চারটা হলো তারা, একটি হলো চাঁদের মতো চিহ্ন, ঠিক না? আরেকটা দেখেন চিকন একটি গ্রিন কালারের রোল রয়েছে যেটা সারা টুপি জুড়ে আছে, আছে না নাই? এর কারণটা কি? দেখেন ডান দিক থেকে যদি আমি বলি চারটি তারার মতো চিহ্ন, আছে না নাই? এই চারটি তারা মানে একটা হলো ইমামে হুসাইন, সুবহানাল্লাহ, তারপরেরটা হলো ইমামে হাসান, সুবহানাল্লাহ বলবেন না, তারপরেরটা হলো মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরেরটা হলো মাওলা আলী মুশকিল কুশা, বলেন না সুবহানাল্লাহ। এরপরে যে চাঁদের চিহ্ন দেখতে পাচ্ছেন ওই চাঁদটা হলো রাহমাতুল লিল আলামিন, সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। চাঁদ রাহমাতুল লিল আলামিন, এরপরে মাওলা আলী, এরপরে মা ফাতেমা, এরপরে ইমামে হাসান, এরপরে ইমামে হুসাইন, এরপর দেখেন এমন একটি সরু দাগ রয়েছে যেটা ঘুরতে 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 আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই চিহ্নের মধ্যে এসে লেগে যায়। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে কি বুঝলেন? বলে পাকে পাঞ্জাতানকে অনুসরণ করো। কি শিক্ষা দিচ্ছে দেখেন? পাকে পাঞ্জাতানকে অনুসরণ করো, যেখান থেকে তুমি অনুসরণ করে শুরু করবা আবার সেখানে এসে মিলিত হবে। তার মানে দুনিয়াতে যদি তোমার সম্পর্ক পাকে পাঞ্জাতানের সাথে থাকে, কাল হাশরের ময়দানে, কাল ময়দানে মেহশারে পাকে পাঞ্জাতান তোমাকে সাহারা দিবে। বলেন না সুবহানাল্লাহ। কবরে যখন যাবে পাকে পাঞ্জাতান তোমাকে বাঁচানোর জন্য আসবে, তোমার প্রশ্নের উত্তর রহমতুল লিল আলামিন দিতে থাকবে, তোমাকে দিতে হবে না, রহমতুল লিল আলামিন বলবে আরে দুনিয়াতে থাকা অবস্থায় তার সম্পর্ক আমি রাসূলের সাথে ছিল, তার সম্পর্ক আমার আলীর সাথে ছিল, তার সম্পর্ক আমার ফাতেমার সাথে ছিল, তার সম্পর্ক ইমামে হাসান, ইমামে হুসাইন, হাসনাইন কারিমাইনের সাথে তথা পাকে পঞ্জতনের সাথে ছিল। এই মানকার নাকি আর প্রশ্ন করিস না, আমি সাক্ষী দিচ্ছি, আমি রাসূল বলছি, দুনিয়ায় থাকা অবস্থায় সে আমার উম্মত, আমি রাসূলের গোলাম ছিল। বলেন না সুবহানাল্লাহ। দেখেন গৌসে কমিটির দামান ধরবেন, দুনিয়াও পার আখেরাতেও পার, দুনিয়াতেও মুক্তি আখেরাতেও, দুনিয়াতেও শান্তি কবরেও শান্তি আখেরাতেও